কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রথমবারের মতো 13 ব্যক্তিকে এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পারসন AIP সম্মাননা প্রদান করেছে মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। AIP সম্মাননা প্রাপ্তরা CIPদের মতোই সুযোগ সুবিধা পাবেন বলে জানান কৃষিমন্ত্রী নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশের শতকরা 85% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। সার্বিক জিডিপিতে কৃষির অবদান 2.3%। এবার কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রথমবারের মতো CIPর আদলে 13 ব্যক্তিকে এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পারসন AIP সম্মাননা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে আরও পরিকল্পনা নেওয়ার কথা জানায় কৃষিমন্ত্রী। এখাতে আরও উন্নত প্রযুক্তি যোগ করে ধারাবাহিকভাবে লাভজনক সেক্টর পরিণত করার উদ্যোগ সরকারের রয়েছে। কৃষির সাথে সম্পৃক্তদের প্রতি বৎসর সম্মাননা জানানোর জন্য এই AIP একটি আমি মনে করি মহৎ উদ্যোগ, কৃষকদের সম্মাননা জানানোর একটি নতুন উদাহরণ। এই AIP সম্মাননা প্রবর্তন কৃষিক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, এর ফলে কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আগামী দিনে কৃষিখাতে কাজ করে যাতে সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত করা যায় সে লক্ষ্যেও কাজ করছে বলে জানায় ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষির উন্নয়নের সাথে সাথেই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন হবে। আমাদের যে লক্ষ্য, আমরা বলছি যে 30 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে আমরা রূপান্তর করব। $5,000 বেশি আমরা আমাদের পার ক্যাপিটা ইনকামকে উন্নীত করতে চাই। 41 সালের মধ্যে আমরা দেশকে একটি সমৃদ্ধ ক্ষুধামুক্ত জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। সৃজনশীল তরুণদের এই খাতে এগিয়ে আসার আহ্বান জানান কৃষিমন্ত্রী। আপনাদের সকলকে ধন্যবাদ। নূর মোহাম্মদ ভূঁইয়া, SATV ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।